হাসপাতালে চিকিৎসাধীন প্রচণ্ড অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যের অবনতি হওয়ায় শনিবার মধ্যরাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। রাত 3টায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে সরাসরি করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে রেখে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে খালেদা জিয়ার। এ অবস্থায় খালেদা জিয়াকে সংকটাপন্ন বলে মনে করছে তার পরিবার, তাকে নিয়ে চিন্তিত বিএনপির শীর্ষ নেতারাও। বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ চিকিৎসা চলছে বলে মনে করেন তার চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আমি বললাম বাবা যে এই জায়গায় কিছু বলার নাই, মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসাধীন আছেন, চিকিৎসা চলতেছে। দলের প্রধান খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। লিভার জটিলতার কারণে শনিবার দিবাগত রাতে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকে তিনি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। দলের প্রধানের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর একই হাসপাতালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ নেন বিএনপি মহাসচিব। বিএনপিকে ধ্বংস করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। খালেদা জিয়ার এই অবস্থার জন্য কারাগারে দৈহিক ও মানসিক নির্যাতনকেই দায়ী করেন তিনি। আজকে তার উপরে যে জুলুম হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না। একটা সম্পূর্ণ রাজনৈতিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হলো, ভালো কথা। তারপরে দেখুন এই মামলাটি যখন আপিলে গেল সেই সাজার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে বিচার ব্যবস্থা যে কোনো দেশে বলুন না কেন, সভ্য দেশ ছাড়াও আর আফ্রিকার দেশগুলোতে বলুন, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, আমি তো এরকম কোনো দ্বিতীয় কোনো উদাহরণ দেখি না একজন রাজনৈতিক প্রতিপক্ষের উপরে সাজা দিয়ে সেটাকে আপিল করে নিয়ে গিয়ে সেই সাজাকে দ্বিগুণ করা। বিচার বিভাগের ইতিহাসে এরকম কোনো কথা ঘটনা আমার জানা নেই। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। এই সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে রেহাই পেতে পরিবর্তনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। সেই লক্ষ্যে বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ইশরাক। মাইদুর রহমান রুবেল, কালবেলা।